হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে শিয়ালদা থেকে কামদ্বীপ যাওয়ার লোকাল ট্রেন 10 এপ্রিল থেকে কতগুলো চলছে, কখন চলছে এবং এর টিকিট প্রাইস কত, সেই ব্যাপারে জানকারি দেবো। তো তোমরা যারা শিয়ালদা থেকে কামদ্বীপ যাবে তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বেশি ভাবি চাকানা করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো চলো, তো শিয়ালদা থেকে কামদ্বীপ যাওয়ার ফার্স্ট ট্রেন নাম্বার 1 শিয়ালদা নামখানা লোকাল। শিয়ালদা থেকে ছাড়বে 1:20, কামদ্বীপ পৌঁছাবে 3:41। নাম্বার 2 শিয়ালদা কামদ্বীপ লোকাল, শিয়ালদা থেকে ছাড়বে 8:30, কামদ্বীপ পৌঁছাবে 10:56। নাম্বার 3 শিয়ালদা নামখানা গ্যালোপিং লোকাল, শিয়ালদা থেকে ছাড়বে 9:30, কামদ্বীপ পৌঁছাবে 11:56। এবং এটি শিয়ালদা থেকে কামদ্বীপ যাওয়ার শেষ ট্রেন আর কি লাস্ট ট্রেন। শিয়ালদা থেকে ছাড়বে 9:30, কামদ্বীপ পৌঁছাবে 11:56। তো এই ছিল তিনটি ট্রেন শিয়ালদা থেকে কামদ্বীপ যাওয়ার লোকাল ট্রেন 10 এপ্রিল থেকে। এই তিনটি ট্রেন চলছে এই লাইনে। আর শিয়ালদা থেকে কামদ্বীপ যাওয়ার লোকাল ট্রেনের টিকিটের দাম হলো মাত্র 25 টাকা। তো এই ছিল ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং তোমাদের কিছু জানার হলে আমি কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা করবো আবার নতুন নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।